নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্বপ্নের বিচিত্র সংসার। দেখুন, একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে। আজকে আমি যে স্বপ্নের কথা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পাঁচ ধরনের স্বপ্ন। পাঁচ ধরনের স্বপ্ন যদি, এই স্বপ্নগুলি মানুষ যদি দেখে, মানে কোনো সময় যদি দেখে না, তাহলে ধরে রাখুন এই পাঁচটা স্বপ্ন আপনার জীবনটাকে আর্থিক দিক দিয়ে এত মজবুত করে ফেলবে যেটা আপনার কল্পনাই করতে পারবেন, তুলনাই করতে পারবেন না। কিন্তু এই একটা কথা হচ্ছে, মানে একটা কথা হচ্ছে এর মধ্যে যে পাঁচটা স্বপ্ন যে কথাটা বলছি আমি, সে পাঁচটা স্বপ্ন আপনার যদি দেখেন তাহলে কোনো মতেই এগুলোকে কারোর সাথে শেয়ার করবেন না, মানে এটাকে পুরোপুরি গোপন রেখে দেবেন, তবেই এর ফলাফল আপনি নিশ্চিত রূপে পাবেন। আরেকটা কথা হচ্ছে, যদি এই স্বপ্নগুলো আপনি ভোর সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি দেখেন, তাহলে তো নিশ্চিত রূপে জেনে রাখুন যে আপনার এই স্বপ্নতে কী ফলাফল হবে সেটা নিশ্চিত আপনার জীবনে পাবেনই পাবেন। এবার হচ্ছে, দেখুন বিশ্বের সমস্ত মানুষ প্রায় দিন কোনো না কোনো স্বপ্ন দেখতেই থাকে, দেখে মানুষরা, কিন্তু কিছু স্বপ্নের ফলাফল অতি শুভ হয় এবং কিছু কিছু স্বপ্ন এমন হয় যেটা ভবিষ্যতে ক্ষতি হবার ইঙ্গিত করে। কিন্তু আজকে আমি আপনাদের কাছে স্বপ্নের শাস্ত্রে পাঁচটি এমন একটা স্বপ্ন কথাগুলো বলবো যেগুলোকে যদি আপনি দেখেন, মানে আপনি জেনে রাখুন যে আপনার জীবনে কী ধরনের উন্নতিটা হবে সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। সে নারী হোক পুরুষ হোক, যারাই দেখুক, কিন্তু নারী যদি বিবাহিত আছে তার স্বামীকেও বলবে না, স্বামী যদি আপনার রয়েছে তাহলে স্বামীও নিজের স্ত্রীকেও বলবেন না, এটাকে মোটামুটি যেভাবে হোক গোপন রাখবেন। প্রথম স্বপ্নটা হলো, তাহলে আমি শুরু করি, প্রথম স্বপ্নটা বলছি যে যারা নিজের স্বপ্নতে সাক্ষাৎ মাতা মহালক্ষ্মীকে, চার হাতের লক্ষ্মীকে যখন দেখে, তাহলে ধরে নিন আপনার, আর শুক্রবার রাতে যদি দেখেন, শুক্রবার রাতে যদি এই স্বপ্ন দেখেন, তাহলে আপনি ধরে যেভাবেই হোক আপনাদের কাছে অর্থ আসবেই, মানে সে মানুষের কাছে অর্থ আসবেই, যেখান থেকে হোক, লটারির মাধ্যমে হোক, কার পাওনা টাকা হোক, যেভাবেই হোক, মানে হঠাৎ করে দেখবেন কোথায় কোথা থেকে যেটা কল্পনাই করেনি সেগুলো পাওয়ার পুরোপুরি আমি আপনাকে কথা দিতে পারি। এই স্বপ্নশাস্ত্র আমাদের মিথ্যে নেই, স্বপ্নশাস্ত্রের প্রত্যেক কথা এক একটা উল্লেখিত আছে। এবার তার জীবনে কী হবে, সুখ সমৃদ্ধি ভরে উঠবে, মানে এমন, মানে আপনি কল্পনাই করতে পারেন কী ছিল আমার, কোথায় কোথায় কী হয়ে গেল। আমরা একটাই কথা আপনার কাছে রয়েছে যে স্বপ্নগুলোকে পুরোপুরি গোপন রাখবেন, নাহলে আপনার দেখবেন এই স্বপ্ন যার সাথে যদি আপনি শেয়ার করে ফেলেন, সে যেই হোক না কেন, যার সাথে আপনি শেয়ার করবেন, সে স্বপ্নে কোনো ফলাফল আপনি কোনো দিন জীবনে পাবেন না। কিন্তু এই ধরনের স্বপ্ন মানুষকে কী হয়, এই যে বললাম মা লক্ষ্মীকে সাক্ষাৎ যদি দেখেন, লাল শাড়ি অবস্থায় মাকে দেখেন যদি, তাহলে ধরে রাখুন আপনার আর্থিক কষ্ট যত রকমের ভুগছিলেন, যত রকমের কষ্টতে ভুগছিলেন, যত রকমের, মানে কী বলে, যে বিভিন্ন ধরনের যে কষ্টের মধ্যে যে ছিলেন, প্রায় দিন দিন আনা দিনখানার মতো অবস্থা ছিল, হঠাৎ করে যে কীভাবে যে বড় মানুষ হয়ে যাবেন, বড় লোকের মতন হয়ে যাবেন, কল্পনা করা যাবে না। তাহলে এই স্বপ্নটা যেটা আপনি দেখলেন মা লক্ষ্মীকে সাক্ষাৎ, মানে সাক্ষাৎ স্বপ্নতে দেখলেন। আরেকটা কথা, যদি আপনি ব্যবসায়ী হন, ব্যবসা করছেন, যে কোনো ধরনের ব্যবসা করছেন, মানে যদি আপনি সাক্ষাৎ লক্ষ্মীকে স্বপ্নে দেখে নেন, তার মানে ধরে রাখুন আপনার ব্যবসায় কী যে উন্নতি পাবেন, মানে ক্রমশ আপনি বৃদ্ধি পাবেন, কোনো মতেই আপনার লস হবে না, জীবনে কোনো দিন আপনি আর্থিক কষ্টতে ভুগবেন না, এটা একদম ফার্স্ট, একদম মানে দারুণ কথা আপনাকে জানাচ্ছি। এবার হচ্ছে দ্বিতীয় স্বপ্ন। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে, যদি আপনি স্বপ্নে ধরুন খালি বাসন দেখছেন, সেটা আপনার চীনামাটির হোক বা আপনার স্টিলের হোক বা যে কোনো ধরনের হোক, খালি জার দেখছেন, কোনো জার দেখছেন যেটা খালি, একদম খালি ড্রাম দেখছেন, যে জল টল ভরা যে ড্রাম হয়, খালি কলস যদি দেখছেন, মানে তাহলে ধরে রাখবেন আপনাকে এই স্বপ্নে ইঙ্গিত করছে যে আগামী দিন যে আপনি, মানে যে আসছে যেটা আপনার দিন, তো সেটাতে আপনি মা দেবীর কৃপাপাত্র হবেনই, আর্থিক দিক দিয়ে ভীষণ সলিড আপনার হয়ে উঠবেন, যত রকমের কষ্ট ছিল, জীবন যে খালি হয়ে গেছিল আপনার, সমস্ত খালিপনটাকে শেষ করে দেবে, আপনি ভরাট হয়ে যাবেন, অর্থের দিক দিয়ে আপনি ভরাট হয়ে পড়বেন, মানে ভীষণ, আমি বলবো যে আমাদের শাস্ত্র এত কিছু, প্রত্যেক মানুষই দেখে স্বপ্ন, এমন কোনো ব্যাপার নেই যে আমি দেখছি আপনি দেখছেন সে দেখছি, যা প্রত্যেক মানুষ কিছু না কিছু আর স্বপ্ন দেখে। এবার স্বপ্নের মধ্যে যে আমরা অনেক কিছু বুঝি না, আমরা কিছু অনেক সময় বলে ফেলি, তার কোনো ফলাফল কিন্তু পাই না, কিন্তু এই স্বপ্নগুলো যেরকম বলছি পাঁচটা কথা, এটাকে আপনার মাথায় রেখে নিন, কোনো দিন কোনো মতেই কাউকে শেয়ার করবেন না। তৃতীয় স্বপ্নটি হলো, স্বপ্নে যদি আপনি যদি ঝাড়ু দেখেন, ঝাড়ু দেখেন, তার মানে হচ্ছে কি, এটা তো আমরা সবাই জানি, ঝাড়ু হচ্ছে কিসের প্রতি, ঝাড়ু হচ্ছে সুখ সমৃদ্ধির প্রতি, তার মানে আপনার যেখানে টাকা পয়সা হয়তো কোথায় আটকেই গেছে, যেখান থেকে আপনি ঘুরে পাওয়ার মানে পুরো আশাই ছেড়ে দিয়েছেন, বা এমন কোনো জায়গায় আপনার টাকা ফেঁসে রয়েছে যেটাকে আপনি কতবার চক্কর লাগিয়েছেন ঘুরে পাচ্ছেন না,
আপনি জেনে রাখুন আপনার সেই সমস্ত টাকা পয়সা ফেরত পাবেন, তার সাথে সাথে আপনি যে সুখ সমৃদ্ধি, মানে আপনার জীবনে যত সব ময়লা আছে, যতদিন ময়লা গেছে সমস্ত জিনিসগুলো কেটে যাবে, আপনার দেখবেন সুদিন চলে হয়ে যাবে। কিন্তু একটা কথা সর্বদা মাথায় রাখবেন, আমি বারবার এই কথাটা বলছি যে কোনো মতেই স্বপ্নগুলোকে কারোর সাথে শেয়ার করবেন না, কাউকে জানাবেন না। আপনি দেখুন না, ওয়েট করুন না, 5 দিন 10 দিন 7 দিন 8 দিন দেখুন না কীভাবে আপনার মনস্কামনা পূর্ণ হয়, আর কীভাবে অর্থ আপনারা মানে উপার্জন করতে পারবেন, বা অর্থ আপনার কোথা থেকে আসবে, লটারির মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে, মানে যে কোনো ধরনের আমি বলবো আসবেই আসবে, এটা ধরে রাখুন, একদম নিশ্চিত রূপে ধরে রাখুন। আপনি মন পরিষ্কার করে হাত পা ধুয়ে রাত্রিবেলা কুলকুচি করে শোবেন, এটা জেনে রাখুন। স্বপ্ন যদি ভালো দেখতে চান তাহলে অবশ্যই হাত পা ধুয়ে নেবেন, হাত পা ধুয়ে তারপর আপনি ঘুমোবেন, আর ঘুমোবেন যখন দেখবেন আপনি বিশ্বাস রাখুন, এটা কোনো কথা না যে আপনি স্বপ্নতে আপনি চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন যে আজকে আমি খালি বাসন দেখিয়ে দেখি, কিচ্ছু না, আপনার যেগুলো আপনার দেখেন আমরাও দেখি, এই স্বপ্নগুলো আসে কিন্তু আমরা খেয়াল রাখি না, এটা কাকে বলবো কি কাকে বলবো না, আমরা আনন্দিত হয়ে কাউকে বলে ফেলি, আনন্দিত হয়ে বলে ফেলি, আর বলে ফেলে ফলাফলটা হয় জিরো। তার জন্যই আমি বলি এগুলোকে কোনো মতেই শেয়ার করবেন না। এবার আমি আপনাদেরকে চতুর্থ স্বপ্নের বিষয়ে বলবো। এই স্বপ্নের কথা হচ্ছে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার বাকি সমস্ত স্বপ্নের থেকে এটা সবথেকে বেশি মহত্বপূর্ণ। যদি আপনি স্বপ্নে দেখেন গরুর গোবর দেখেন, বা গোবর নিয়ে আপনি কোনো ঘুটে বানাচ্ছেন, এই সব ধরনের কিছু দেখেন, তাহলে দেখবেন আপনার সবথেকে বেশি শুভ ফলদায়ক হবে এটা। সর্বপ্রথম কী হচ্ছে, গোবরকে কী বলা হয়, গোবরকে বলা হয় আপনার রাহু, গোবরকে বলা হয় রাহু, আর গোবরের মধ্যে বসবাস হয় দেবী লক্ষ্মীর। মানে আপনার জীবনে যদি কোনো উৎপাত, কোনো ঝঞ্ঝট, কোনো ঝামেলা, অশান্তির জীবন চলছে, মানে সেখানে আপনার কোনো কিছুই নেই, সব হারিয়ে ফেলেছেন, আপনি বিশাল সম্পদের মালিক ছিলেন, হয়তো সমস্ত কিছু লস করে ফেললেন, তাহলে এখানে রাহু আপনাকে ইঙ্গিত করছে, এই স্বপ্ন দ্বারা ইঙ্গিত করছে যে আপনার দুর্দিনগুলো গেল, সুদিন আসতে শুরু হতে চলেছে। গোবর হচ্ছে, আপনাকে প্রথমে বললাম, গোবরের বসবাস হয় মহালক্ষ্মীর, মাতা লক্ষ্মীর বসবাস হয়। তাই জন্য এই স্বপ্ন যখন আপনি দেখবেন, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা কোনো মতেই কাউকে শেয়ার করবেন না, বলবেন না। এই স্বপ্ন দেখা মানে আপনার জীবনে যত সব কষ্ট আছে সমস্ত কষ্ট থেকে আপনি উদ্ধার করে উঠতে পারবেন, এবং এত বড় মানুষ হয়ে উঠবেন, সুখ সম্পত্তি সমৃদ্ধি সব কিছু আপনার ঘরে আসতে শুরু হয়ে যাবে। স্বপ্নের কথাগুলো যেটা হয়, একটাই কথা শুধু মাথায় রাখবেন, মানে কাউকে বলা তো দূরের কথা, মানে আপনি মানে এটা কোনো মতেই কাউকে শেয়ার করবেন। আরেকটা হচ্ছে কি, এর সাথে আরেকটা জিনিস জুড়ে আছে, সেটা হচ্ছে কি, কোনো যদি এই স্বপ্নের মধ্যেই গোবর তো আবার মোষের হয় আবার গরুর হয়, আপনি গরুর স্বপ্নকে নিয়ে যদি কিছু করছেন, বা ঘুটে ফুটে ইত্যাদি বানাচ্ছেন, মোটাকে নিয়ে দেয়ালে লাগাচ্ছেন, কোনো ঝুপড়ির বাইরে লাগাচ্ছেন, সেটা অতি শুভ। যদি আপনি মোষের স্বপ্নের সাথে যদি দেখেন, মোষ আপনার সামনে গোবর করলে সেটাকে আপনি ঘাটাঘুটি করছেন, যাই কিছু করছেন, সেটাকে যদি দেখেন, তাহলে জেনে রাখবেন একটা এখানে বাজে কথা আপনার এটা আছে, স্বপ্নের ফলাফল সেটা ভালো না কোনো মতেই। এটাকে আমি বলবো কাউরই ভগবান যেন না আনে জীবনে এই স্বপ্ন, সেটা তার জীবনে, সে মানুষের জীবনে কেউ দুর্দিন শুরু হয়ে যায়, এমন একটা কষ্টের ঝড় তার উপরে জীবনে নেমে আসবে, যতই বড়লোক মানুষ হোক না কেন তার জীবনে দুর্দিন শুরু হয়ে যাবে, মানে আস্তে আস্তে দেখবেন সমস্ত সাম্রাজ্য তার শেষ হয়ে যায়। তার জন্যই বলা হয় স্বপ্ন যখন দেখবেন ভালো মনে, মনটাকে পরিষ্কার রেখে ভালো মনে, স্বপ্ন দেবীকে মনে করে আপনি স্বপ্ন দেখুন, আর ভালো স্বপ্ন দেখুন। এই 5টা স্বপ্ন যেগুলো বলছি তার মধ্যে 5 নম্বরটা বাকি আছে এবং জানাচ্ছি, সেটা দেখলে দেখবেন কী সুন্দর ফলাফল পাবেন। এবার আমি আপনাদের জানাচ্ছি পঞ্চম স্বপ্ন। পঞ্চম স্বপ্নের হচ্ছে কি, আপনি বাড়িতে যদি আপনার স্বপ্নে যদি দেখেন যে আপনি কোনো ইঁদুর দেখছেন, ইঁদুর আপনার আশেপাশে ছোটাছুটি করছে, বাড়িতে রান্নাঘরে ঘুরছে, এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, বেরোচ্ছে ঢুকে যাচ্ছে, এইসব স্বপ্ন দেখছেন, লাফালাফি করছে, মানে তাহলে ধরে নিন জীবনের যত টাকা পয়সা যে টানাটানি ছিল, মানে জীবনে যে আপনি ভুগছিলেন, টানাটানি গরিবী যেটাকে বলা হয়, খুব ভুগছিলেন, সেটা সমস্ত শেষ হওয়ার দিন চলে এসছে। মানে অত যতই গরিব মানুষ হোক না কেন, সে নিজের বাড়ি গাড়ি বাংলো মানে জায়গা জমি সম্পত্তি খুব তাড়াতাড়ি সে মালিক হয়ে যায়, সেটা আমি জানি না, দেখুন কোথা থেকে আসবে সেটা জানি না, কিন্তু এই আশীর্বাদ আপনারা পাবেন যে আপনার কিছু হতে চলেছে, যার ফলে কি বলা হয় গণেশজিকে, মানে গণেশজির আশীর্বাদ তো পাবেনই পাবেন, তার সাথে ঋদ্ধি সিদ্ধিতে আপনার ঘর বাড়ি ভরে উঠবে। কিন্তু এই 5 রকমের স্বপ্ন তো আমি বলে দিলাম, 5 রকমের স্বপ্ন ছাড়া কিছু আরও স্বপ্ন হয় যেগুলোকে আপনি কোনো মতেই শেয়ার করবেন, সেটাও ধন সম্পত্তি অর্জন করার বা উপার্জন করার বা আশার ইঙ্গিত করে। সেগুলো হচ্ছে কি, আপনার যদি স্বপ্নে দেখেন সাদা প্যাঁচা দেখেন, তোতা পাখি দেখেন, বেজি দেখেন, মৌমাছি দেখেন,
পিপড়ে কালো পিপড়ে ইত্যাদি যদি দেখেন তাহলে এটাও জেনে রাখবেন, এই এই স্বপ্নগুলো এদের এদের জীবজন্তু যদি স্বপ্ন দেখেন তাহলে ধরে নেবেন আপনার ভালো দিন আসতে চলেছে, বিশাল ভালো পজিশনে আপনি চলে আসবেন। এই পাঁচটা স্বপ্ন তো প্রথমে যেটা বললাম সেটা তো নাম্বার ওয়ান, এই লাস্টে যেটা আরও বলে দিলাম মানে কয়েকটা যে বললাম পাঁচটা, এদের স্বপ্ন যদি আপনি দেখেন আপনাদের জীবন মানে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনাদের জানালাম এই স্বপ্ন মানে যে স্বপ্নের সংসার যেটা হচ্ছে, প্রত্যেক মানুষ কোনো না কোনো দিন একটা না একটা দিন স্বপ্ন দেখে, দেখেই প্রায় এমন এমন মানুষ আছে যারা রোজই স্বপ্ন দেখেন, এমন কোনো ব্যাপার নেই। স্বপ্ন যদি দেখছেন আপনি বুঝতে পারছেন যে আপনার হয়তো মানে যে আপনার আশার উম্মিদ ছিল সেটা এসেও গেল, তারপর সব নষ্ট হয়ে গেল, হয়তো আপনি কারোর সাথে শেয়ার করেছেন, বলবেন না। যে স্বপ্নের পাঁচটা পরে আগে বললাম, পাঁচটা যে আরও দেখলাম জীবজন্তু যেগুলো বললাম সেগুলো কোনো মতেই কারোর সাথে শেয়ার করবেন, দয়া করে শেয়ার করবেন না। আপনার স্বপ্ন আপনাই থাকুক, আপনি বড়লোক হন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে স্বপ্ন সংসার, যে স্বপ্ন যে বিচিত্র সংসার, এর মধ্যে যদি আমাদের শাস্ত্র যে বলছে সত্যি কথা তো আছেই, আর সত্যি কথা যখন আছে ঘটবেও সত্যি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।